হাই, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমাদের জার্নি একটু ওয়াইল্ড আর ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ আমাদের সকলের খুব ভালো লাগবে। টাইটেল থাম্বনেল থেকে তোমরা এতক্ষণ বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি সুন্দরবন, আর এই মুহূর্তে আমরা আছি বসিরহাট। বসিরহাট থেকে জাস্ট বেরোলাম, বেরিয়েছিলাম 11টার সময় একটু জ্যামের জন্য, এখন 11:30 বাজে। তো চলো কিপ ওয়াচিং, আর ফুল জার্নি তোমাদের সাথে শেয়ার করব কোথা দিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো এই ভিডিওতে আমরা বসিরহাট থেকে কিভাবে যাচ্ছি আর আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন, পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আমরা মালঞ্চ হয়েই যাব। এখান থেকে মালঞ্চের দূরত্ব 12 কিলোমিটার, আর যাব গদখালি, গদখালি 68 কিলোমিটার। এটি মালঞ্চ ব্রিজ। এই ব্রিজটা পার করেই আমরা পৌঁছে যাব মালঞ্চতে। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে বিদ্যাধরী নদী, এখানকার নাম মালঞ্চ বিদ্যাধরী নদী। এই বিদ্যাধরী নদীর উৎপত্তি স্থল নদিয়া জেলার হরিণঘাটা। তারপর এই বিদ্যাধরী নদী উত্তর চব্বিশ পরগনার বেশ অনেকগুলো এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ব্রিজটা ক্রস করেই আপনারা পৌঁছে যাবেন মালঞ্চ ট্রাফিক জাংশনে, যেখানে বাসন্তী হাইওয়ে মিশেছে। আমরা যাব বাঁ দিকে। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা সায়েন্স সিটি হয়ে ভোজেরহাট, ঘটকপুকুরকে ফেলে মালঞ্চর এই রাস্তায় মিশবেন। এবার এই বাসন্তী হাইওয়ে ধরে সোজা ক্যানিংয়ের পাশ দিয়ে চলে যাব বাসন্তী। তারপর কিভাবে পৌঁছাবো সুন্দরবন তোমাদেরকে সবই জানাবো ডিটেলসে। সুন্দরবন, সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবন আমাদের বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও এর আগে কখনো সুযোগ হয়ে ওঠেনি, তবে সুন্দরবন যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। সুন্দরবনে গিয়ে আমরা কোথায় থাকছি সেটা তোমরা আজকের ভিডিওতে দেখে নেবে। সুন্দরবনে গিয়ে কোথায় কোথায় আমরা ঘুরলাম, সুন্দরবনের নামকরণ, তার ইতিহাস, এই সব কিছুই সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব আমার পরের ভিডিওগুলোতে। আমার এই ভিডিওটা যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা অলরেডি আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মালঞ্চ থেকে একটুখানি এগিয়ে এসেছি আমরা, তো এখানে গাড়িটা থামালাম বলে একটু নিচে নামলাম। জায়গাটা দেখো, চারিদিকে জল কর যাচ্ছি, আমরা ওখানে গিয়েই আজকে লাঞ্চ করব। আশা করছি 2:30-এর মধ্যে পৌঁছে যাব। এখন তো বাজে 12:20 মতো, চলো এখানে টাইম ওয়েস্ট করবো না, এখান থেকে বেরিয়েই পড়ি, যেটাতে আরও কথা হচ্ছে। বেশ, আরও কিছুটা রাস্তা এগিয়ে এসেছি। এই জায়গাটার নাম শিমুলতলা, আর এখন ঘড়িতে বাজে 12:50। আপনি যদি ক্যানিং হয়ে আসেন তাহলে ক্যানিং বাসন্তী রোড ধরে এসে এই রাস্তাতেই উঠতে হবে। এখান থেকে বাসন্তীর দূরত্ব 14 কিলোমিটার, আর গোদখালি 24। আপনি যদি ক্যানিং থেকে ট্যুর গ্রুপের সাথে আসেন তাহলে ক্যানিং থেকেও কিন্তু ডিরেক্ট লঞ্চ ছাড়ে। এখন আমরা যাচ্ছি বাসন্তী হোগল ব্রিজের উপর দিয়ে। ব্রিজ শুরু হওয়ার আগেই আপনারা পেয়ে যাবেন সোনাখালী ফেরিঘাট, সেখান থেকেও লঞ্চ ছাড়ে সুন্দরবন যাওয়ার জন্য। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে মাতলা নদী। এই মাতলা নদীর একটি প্রবাহ কুলতলি গড়ান বস হয়ে সুন্দরবন চলে গেছে, অন্য প্রবাহটি এই বাসন্তী পাঠানকালী সূর্য বেরিয়া হয়ে বিদ্যাধরী নদীতে মিশেছে। বাসন্তী ব্রিজ ক্রস করে দেখলাম প্রচুর অটো দাঁড়িয়ে। আপনি যদি ব্রেক জার্নি করে আসেন তাহলে এই অটোগুলি আপনাকে নিয়ে যাবে গোদখালি। এখান থেকে গোদখালি দূরত্ব 10 কিলোমিটার। রাস্তার বাঁ দিকে গেলে গোদখালি, যেদিকে আমরা যাব, আর ডান দিকে হচ্ছে ঝাড়খালি, প্রায় 26 কিলোমিটার, যেখান থেকেও লঞ্চ ছাড়ে ঝাড়খালি ফেরিঘাট থেকে। এখন ঘড়িতে বাজে 1:15, আর আমরা গোদখালিতে চলে এসেছি। এই ট্রিপে রাস্তা যেতে যেতে প্রচুর খালি শুনছি, এই খালি ওই খালি। এই খালি কথাটি এসছে খাল থেকে, আর এই খাল শব্দের অর্থ দীর্ঘ খাত। শব্দটি উৎপত্তি হয়েছে সংস্কৃত খাত থেকে, যার অর্থ গভীর নালা। সুন্দরবনের প্রচুর বদ্বীপের মাঝে মাঝেই প্রচুর খাল রয়েছে,
আর সেই সব খালের মধ্যবর্তী জায়গাতেই গড়ে উঠেছে এক একটা জায়গা। এই গোদখালি থেকেই আমরা বিদ্যাধরী নদীকে পার করেই চলে যাব গোসাবাতে, গোসাবা ব্লকে। কিন্তু আগের নদীগুলোর মতো এই নদীর উপরে কোনো ব্রিজ নেই, এখানেই আমাদের গাড়িটাকে রাখতে হবে আর ওখান থেকে যেতে হবে আমাদের বোটে করে। এখানেই আমাদের ব্যবস্থা হয়েছিল গাড়িটা পার্ক করার, আর আমরা যে হোটেলে যাব সেই হোটেল থেকেই একজন এসেছে আমাদেরকে রিসিভ করতে, সেই আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে সামনে। এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, নদী যে বোটে করে আমরা পার করব সেই বোটের ব্যবস্থা সব কিছুই হোটেল থেকে করে দিয়েছে। আর কোন হোটেলে আমরা আছি সেটা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমরা ফেরিঘাটে চলে এসেছি, ওই যে পিছনে ওই একটা ঘাট দেখা যাচ্ছে, আর এই ঘাটটা দিয়ে আমরা নামবো। ঘাটে আমাদের বোটটা দাঁড় করিয়ে রেখেছে, ওই যে ওই বোটটা আমাদের, ওই যে লাল জামা পরা ছেলেটা আমাদের লাগেজ নিয়ে এসেছিল ওই বোটটা আমাদের। ওই বোটে উঠে পড়ি, তারপর কথা হচ্ছে। সবে গোদখালি থেকেই ফেরিঘাট থেকে নৌকা ছাড়লো, নৌকা নয় লঞ্চ ছাড়লো, আমাদের হোটেল থেকেই পাঠিয়েছিল, মানে ওরাই লাগেজ কালেক্ট করলো, তারপর পুরো লঞ্চে দেখো আমরাই রয়েছি। সরি, একটা জিনিস ভুল বললাম, ওটা লঞ্চ নয়, ওটা মোটর বোট ছিল, তো লঞ্চ নয় ওটা। ফার্স্টে আমি এটাই ভাবছিলাম যে আগে দুটো নদী তো ব্রিজ পার করে চলে আসলাম, তো এই নদীটার উপরে কেন এখনও ব্রিজ হয়নি। নদীরটা প্রচণ্ড চওড়া, মানে ব্রিজ করাটা এতটাই সহজ হবে না। তো হয়তো কোনো দিন হবে, নিশ্চয়ই হবে, অসম্ভব তো নয়, তো নিশ্চয়ই একদিন না একদিন ব্রিজ তৈরি হয়ে যাবে। এর আগেটায় ওইদিকে বিদ্যাধরী নদীতে অন্য আরেকটা নদী এসে মিশেছে, এখানে এত চারিদিকে নদী মানে বলা মুশকিল কোনটা কোন নদী। যাই হোক, ওই জন্য এই জায়গাটা এতটা মানে চারিদিকে যতদূর চোখ যাচ্ছে জল আর জল। এটা হচ্ছে বিদ্যাধরী নদীর মাঝ বরাবর জায়গাটা, মানে এই সাইডটার ওই সাইডটা উভয় সাইডই অনেকটা দূরে মনে হচ্ছে। যাই হোক, এই আস্তে আস্তে যাচ্ছি ওই পাড়টাতে, ওই পাড়টাই হচ্ছে গোসাবা ব্লক। এই গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমারের একটি ব্লক। এই গোসাবা ঘাটেই আমরা নামবো, এখান থেকে আমাদের টোটো করে যেতে হবে আমাদের হোটেলে। 1932 সালের ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাড়িতে গোসাবাতে এসেছিলেন, সেই সব ইতিহাস থাকছে আমার পরের ভিডিওগুলোতে। এই গোসাবা থেকেই টোটো করে বেশ খানিকটা দূর গেলেই আমরা পৌঁছে যাব দুলকিতে, কারণ আমাদের হোটেলটা অবস্থিত এই দুলকিতেই, দত্ত রিভারের পাশে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট সেকশনে জানিও, কারণ কমেন্ট বক্স শুধু তোমাদের জন্যই। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। গ্রামের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। আমরা কম বেশি অনেকেই গ্রামে যাই, গ্রামে থাকি, কিন্তু এত সুন্দর গ্রাম আমি এর আগে সত্যিই দেখিনি। কথা বলতে বলতে চলেও এলাম আমাদের হোটেলে, ঢুকে তো আমি পুরোই অবাক যে এটা আমি কোথায় ঢুকছি, চারিদিকে এত বড় বড় গাছগাছালি, এমনও হতে পারে হোটেল। যাক, তোমাদেরকে এবার জানিয়েই দিই আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলা সুন্দরবনে। এর আগে মন্দারমণির হোটেল সোনার বাংলা, টাকির হোটেল সোনার বাংলার ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে তোমরা দেখতে পারো। টাকি সোনার বাংলার ভিডিওতে আমি বলেও ছিলাম যে আমি খুব শীঘ্রই সুন্দরবনে আসছি আর এসে এখানে থাকবো। এখনো পর্যন্ত আমার দেখা সেরা সোনার বাংলার ব্রাঞ্চ সুন্দরবন হোটেল সোনার বাংলা। টোটো করে যে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছিলাম না, তারপর টোটো যখন এখানে এসে থামলো তখন এটা বুঝলাম যে এটাই রিসেপশন। সম্পূর্ণ অন্য রকম আদলে বানানো এই রিসেপশনটা আমার সত্যি অন্য রকম লাগলো। রিসেপশনের ভিতরে ঢুকলাম, আধার কার্ড মাস্ট, সব কিছু প্রসিডিওর কমপ্লিট করে আমরা এবার যাব রুমের উদ্দেশ্যে। আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা দেখতেও খুব সুন্দর ছিল আর খেতেও ছিল খুব সুন্দর। পুরো প্রকৃতির মাঝেই, প্রকৃতির আদলেই তৈরি এই সোনার বাংলা হোটেল। রুমে চলে এসেছি, এই ছিল আমাদের রুম, টেবিল,
একটা সোফা আছে, এই সাইডে একটা ব্যালকনি আছে, খাট, এসি, ব্যালকনি থেকে বেরিয়ে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার ভিতরে লকার আছে আর নিচে ফ্রিজ আছে। চলো এই ফাঁকে আমরা বাথরুমটা একবার দেখে নিই। সাজানো গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ওয়েল ডেকোরেট। আর এখানে সব রকমের কিটস দেওয়া রয়েছে, ডেন্টাল কিটস, শেভিং কিটস, শাওয়ার ক্যাপ, কোম, ব্রাশ, পেস্ট, আর ওদিকে ময়শ্চারাইজার, শাওয়ার জেল, শ্যাম্পু সবই দেওয়া ছিল। জাস্ট রুমে আসলাম, এখন 2:10 মতো হয়েছে। মানে ওখান থেকে টোটো করে নেমে রিসেপশনে গেলাম, রিসেপশনের সব প্রসিডিওরগুলো কমপ্লিট করে জাস্ট রুমে আসলাম, রুমের একটু ভিডিওটা নিলাম, তারপর এই বাইরের ব্যালকনিটা এসে বসলাম। মানে জাস্ট অসাধারণ, মানে অসম্ভব সুন্দর যাকে বলে এটা হচ্ছে। তাই এত বড় রিসর্ট যে আমি আজকের ভিডিওতে ওটা পুরোটা ইনক্লুড করব না, যেটুকু আস্তে আস্তে দেখতে পেয়েছি সেটুকু আজকের ভিডিওতে থাকলোই। তোমরা দেখেছো এতক্ষণে পুরো ভিডিওটা, একটা আলাদা করে বানাবো আমি রিসর্টটার, সোনার বাংলা হোটেল, তো সে কুশলপল্লীর মতো। ও তোমরা এখনও কুশলপল্লী দেখো নি, যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখো নি তারা ঝটপট দেখে ফেলো। ওটাও একটা অসাধারণ সুন্দর রিসর্ট ছিল, আর এটাও তাই, একটা আলাদা করে ব্লগ আসছে, তো অবশ্যই দেখতে হবে ওটা। আর বললে আমি যে 2 বেজে গেছে, আমরা এবার লাঞ্চ অর্ডার দেব, লাঞ্চ করব, করে দেখা যাক কী করি, তো দেখতে থাকো। আমাদের লাঞ্চ চলে এসছে, আমরা অর্ডার করেছিলাম একটা পিয়াজ পোলাও, এটাকে দেখতে সাদা ভাতের মতোই লাগছে কিন্তু একটা আলাদা স্মেল আছে পোলাওয়ের স্মেলটা। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে আছে মাটন রোগান জোস, আর এটা হচ্ছে স্যালাড, গ্রিন স্যালাড। অর্ডার কাঁকড়াও করেছিলাম কিন্তু কাঁকড়াটা পরে দিয়েছে। এই যে কাঁকড়াটা সবে আসলো। সোনার বাংলার খাওয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনোদিন কোনো কথা হবে না, আগেও দেখেছি আজও দেখলাম। সুন্দরবন আসার ট্রাভেল ডিটেলসের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে পেয়ে যাবে সম্পূর্ণ সোনার বাংলার ডিটেলস ও তার রিভিউ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।